আমার ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি প্রায় 200 গ্রাম পনির ব্যবহার করছি, যেটাকে আমি এরাম ছোট করে 1 ইঞ্চির মতো কেটে নিয়েছি। এছাড়া লাগবে 2 রকমভাবে কাটা পেঁয়াজ। এখানে একটা বাটিতে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি, আর একটা বাটিতে 1টা বড় সাইজের পেঁয়াজকে এরাম বড় করে কেটে নিয়েছি। দেখুন, এখানে পেঁয়াজটা কেটে নেবার পর এর পাপড়িগুলো আমি এরামভাবে খুলে নিয়েছি। প্রথমে এই পানিরটার মধ্যে 1/2 ছোট চামচ হলুদ গুঁড়ো আর 1/2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। সঙ্গে 1 ছোট চামচ তেলও ছড়িয়ে দেবো। তেলটা দিলে পনিরের ওপর মশলাগুলো ভালো করে লেগে যায়। এবার মশলাগুলো হাত দিয়ে পনিরের ওপর ভালো করে মাখিয়ে নেব। এবার মশলাগুলো পনিরের ওপর ভালো করে মাখিয়ে নেবার পর পনিরটাকে 5 মিনিট রেখে দেবো। এবার 5 মিনিট পনিরগুলো রাখার পর এইগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরটাকে ভাজার জন্য একটা কড়ায় 2 বড় চামচ সাদা তেল গরম করে নেব। তেলটাকে ভালো করে কড়ায় লাগিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচ রেখে পনিরটাকে 1 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। পনিরটাকে খুব বেশি ভাজবেন না, না হলে পনিরটা শক্ত হয়ে যাবে। দেখুন, পনিরটা 1 মিনিট ভাজার পর এবার আমি এইগুলোকে তুলে নেব। এবার যেই কড়াতে পনিরগুলো ভেজেছিলাম সেই কড়াতে আরও 1 বড় চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরমই আছে, এতে আমি প্রথমে পেঁয়াজের যেই পাপড়িগুলো খুলেছিলাম সেইগুলোকে মিডিয়াম আঁচ রেখে 2 মিনিটের মতন ভেজে নেব। এইগুলোকে একটু ভেজে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এবার 2 মিনিট পেঁয়াজটা ভাজার পর এগুলোকে আমি তুলে নেব। এবার যেই কড়াতে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই কড়াতে যথেষ্ট তেল আছে, এতে আর আমি কোনো এক্সট্রা তেল দেব না। এবার আমি এতে আস্ত জিরেটা দিয়ে দেব। এবার আস্ত জিরেটাকে একটু নেড়ে নেব। এবার আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এটাকে মিডিয়াম আঁচে 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা যদি আপনারা তাড়াতাড়ি ভাজতে চান তো এতে একটু নুন দিয়ে দিতে পারেন। এবার 2 মিনিট পেঁয়াজটাকে ভাজার পর আমি এতে কাঁচা লঙ্কাটা আর আদা রসুন বাটাটা দিয়ে দেব। এটাকে মিডিয়াম আঁচে আরও 1 মিনিট ভেজে নেব। এবার 1 মিনিট ভাজার পর আমি আঁচটাকে একদম স্লো করে এতে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। মশলাগুলোকে মিডিয়াম আঁচ করে 30 সেকেন্ডের মতন ভেজে নেব। এবার 30 সেকেন্ড মশলাগুলো ভাজার পর আমি এতে টমেটো পেস্টটা দিয়ে দেব। এটাকেও মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো কষে নেব। এবার টমেটোটা 1 মিনিট কষার পর আমি এতে কাজু পেস্টটা দিয়ে দেব। এটাকেও মিডিয়াম আঁচে আরও 30 সেকেন্ড কষে নেব। এবার কাজু বাটাটাও 30 সেকেন্ড কষে নেবার পর আমি এতে জল দিয়ে দেব। আমি এতে বড় গ্লাসের 1/2 গ্লাস জল দিয়ে দেব। এটাকে একটু মিক্স করে নেব। এবার এটাকে মিডিয়াম আঁচ রেখে ঢাকা দিয়ে 1 মিনিট ফুটতে দেব। এবার 1 মিনিট ফোটানোর পর আমি এর ঢাকাটা খুলে দেব। এইবার আমি এতে পনির আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। এইগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। এবার সব কিছু মিক্স করে নেবার পর মিডিয়াম আঁচ রেখে ঢাকা দিয়ে এইটাকে আরও 1 মিনিট ফুটতে দেব। এবার 1 মিনিট পর এর ঢাকাটা খুলে আমি গরম মশলা আর কাসুরি মেথিটা ছড়িয়ে দেব।
এটাকে ভালো করে মিক্স করে আমি পরিবেশন করে নেব। পনির দো পেঁয়াজা খাবার জন্য তৈরি, এটাকে আপনারা রুটি বা লাচ্ছা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন।